রাশিয়ার উদ্ভাবিত করোনার প্রতিষেধক স্পুটনিক ফাইভের ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে ভারত। দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে 100 স্বেচ্ছাসেবী অংশ নেবেন। তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেবেন 1400 জন। তবে একটি কার্যকর ভ্যাকসিন অনুমোদনের পরপরই সামনের সারির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য তা নিশ্চিতের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত সরকার। সরকারিভাবে বিনামূল্যে প্রতিটি রাজ্যে তা সরবরাহ করা হবে বলেও জানানো হয়। বিশ্বের প্রথম অনুমোদিত ভ্যাকসিন রাশিয়ার স্পুটনিক ফাইভ নিয়ে আগ্রহ দেখিয়েছে অস্ট্রিয়াও। শিগগিরই দেশটিতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রিয়ান রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি ওআরএফজি। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধ সৃষ্টিতে বেশ সাড়া দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অ্যাস্ট্রাজেনেকার চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফলাফল পাওয়া গেছে বলেও দাবি করা হয়। যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের চূড়ান্ত ধাপের পরীক্ষা আবারও শুরু হতে যাচ্ছে। ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটির ক্লিনিক্যাল ট্রায়াল। ওমর ইনান, সময় সংবাদ।